নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ব্যাঙ্গারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতে নজর রাখবো ধর্মান্তর নিয়ে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মান্তর বা ধর্মান্তকরণ নিয়ে যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ বা এক প্রকার ছুড়ে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে, যাকে কেন্দ্র করে সরগরম এই মুহূর্তে উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতি। 21 জুলাই মুসলিম হবেন 23 যুবক। যোগীকে চ্যালেঞ্জ করে বরেলির মৌলানার এই চ্যালেঞ্জ, এক প্রকার ধর্মান্তর নিয়ে ফের সরগরম উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতি। কথা বলবো বিস্তারিত, এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ধর্মান্তর নিয়ে এক প্রকার যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ বরেলির মৌলানার, এই নিয়ে উত্তরপ্রদেশ তো যথেষ্ট উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কি জানতে পারছো মূলত বিষয়টি কি? 21 জুলাই 23 জন যুবক যুবতী ধর্মান্তকরণ করবেন, তারা হিন্দু থেকে মুসলিম হবেন বলে এখনো পর্যন্ত জানিয়েছেন বরেলির মৌলানা। এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে উত্তর প্রদেশে কিন্তু এইটা নিয়ে একটা আইন জারি রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু একটি আইন পাশ করেছিলেন সেখানকার বিধানসভায়, এবং এই আইন কি বলছে, এই আইন বলছে যদি কখনো ধর্মান্তকরণ হয় তাহলে কিন্তু 10 বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে। এই অবস্থায় দাঁড়িয়েও কিন্তু 21 জুলাই 23 জন যুবক যুবতী ধর্মান্তকরণ করবেন, এইটা কিন্তু একটা সরাসরি চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটাকে কিভাবে এখন উত্তরপ্রদেশ সরকার সামলায় সেটা কিন্তু এখন বড় প্রশ্ন। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে হিন্দু মুসলিমরা যখন হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তখন কোন সমস্যা থাকে না, কিন্তু মুসলিমরা মানে হিন্দু থেকে যদি কেউ মুসলিম হতে চান তাহলে সেখানে সমস্যা কোথায়? কেন বারবার উত্তর প্রদেশে এরকম ঘটনা ঘটছে? উত্তর প্রদেশেই কেন 10 বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে? এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তুলেছেন। এবং সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে যদি প্রশাসনের অনুমতি না পাওয়া যায় তাহলে তিনি কি করবেন, তখন তিনি পরিষ্কার জানিয়েছেন যদি প্রশাসনের অনুমতি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একবার কিন্তু প্রশাসনকে লিখিতভাবে জানাতে হবে যে কি কারণে তারা ধর্মান্তরিত হতে দিচ্ছেন না। এবং এই নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি পদক্ষেপ সেটাও তিনি জানতে চাইবেন। সুতরাং উত্তরপ্রদেশের রাজনীতিতে কিন্তু একটা নতুন রং লেগেছে বলা যেতে পারে, এবং এই রাজনীতি এবার ধর্ম নিয়ে রাজনীতি, যে ধর্ম নিয়ে রাজনীতির জন্য কিন্তু উত্তরপ্রদেশ বারবার একেবারে খবরের শিরোনামে চলে আসে। উত্তরপ্রদেশ মানেই কিন্তু আমরা জানি যে অযোধ্যার বিষয় উঠে আসে, উত্তরপ্রদেশ মানেই আমরা জানি কিন্তু হিন্দু ধর্মের কথা উঠে আসে। সেই উত্তরপ্রদেশে যখন হিন্দুরা এবার মুসলিম ধর্মে রূপান্তরিত হবেন, ধর্মান্তরিত হবেন, তখন সেই বিষয়টাকে কিভাবে দেখবেন যখন তাদের মাথার উপর কিন্তু একটা বড় বিষয় রয়েছে যে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, তারপরেও কিভাবে তারা এই সাহস দেখাচ্ছেন সে নিয়ে কিন্তু হাজার প্রশ্ন উঠছে। তবে এই প্রশ্নের মাঝেও কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের কাছে যে এই বিষয়টাকে কিভাবে তারা আটকাতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা নিশ্চিতভাবে এখন বড় চ্যালেঞ্জের মুখোমুখি। সুপ্রীতি, একেবারে তাই সুমন্ত। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যোগী আদিত্যনাথের কাছে তো বড় সড় চ্যালেঞ্জ, তুমি যেমনটা বলছিলে, সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে তার পাল্টা প্রতিউত্তর কি দেবে? বিশেষ করে এই যে ধর্মান্তর নিয়ে যে প্রশ্ন উঠে এসেছে, যে বক্তব্য উঠে আসছে বরেলির মৌলানার, তাকে কিভাবে হ্যান্ডেল করবে এই মুহূর্তে ইউপি? কিভাবে হ্যান্ডেল করবে, এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে কিন্তু মৌলানা সাহেব কিন্তু পরিষ্কার একটি চিঠি যারা লিখেছেন, এবং চিঠি লেখার পরে তিনি কিন্তু পরিষ্কার ভাবে এর জন্য মানে অনুমতি চেয়েছেন, এবং তারপরেই কিন্তু বলা মানে তিনি সাংবাদিক বৈঠক করেছেন, সেই সাংবাদিক বৈঠক থেকেই তিনি কিন্তু স্পষ্ট করছেন যে যদি কোন রকম ভাবে এই অনুমতি না পাওয়া যায় তখনই কিন্তু তারা পদক্ষেপ করতে পারেন, এবং কেন দেবেন না অনুমতি সেই নিয়ে কিন্তু লিখিত উত্তর চাওয়া হবে প্রশাসনের কাছে। সুতরাং এই নিয়ে যে জল্পনা হতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সুপ্রীতি। সুতরাং আগামী দিনে
যে আমি তোমাকে যেটা বলছিলাম একটু আগেও, যে ধর্ম নিয়ে যখন বারবার উত্তপ্ত হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, বা উত্তরপ্রদেশে বিভিন্ন নির্দেশিকা, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন, তখন তিনি কিন্তু বেশ কিছু যেখানে গোমাংস বিক্রি হয় সেগুলোকে ব্যান করেছিলেন। আমরা দেখেছিলাম মানে মানুষ কি পড়বে কি খাবে সেই নিয়েও কিন্তু বিভিন্ন বিষয় বিভিন্ন সময় মন্তব্য করা হয়েছে। সুতরাং এইবার যেটা বড় চ্যালেঞ্জ, যে 21শে জুলাই একেবারে ডেট নির্দেশ মেনশন করা হয়েছে, 21শে জুলাই 23 জন, একজন দুজন নয়, 23 জন ধর্মান্তরিত হবেন। সুতরাং এটা কিন্তু এখনো বড় চ্যালেঞ্জ উত্তরপ্রদেশ সরকারের কাছে, এবং সেই নিয়ে কিন্তু সরকারের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুপ্রীতি একেবারে তাই, অনেক ধন্যবাদ তোমায় সুমন্ত। কথা বলছিলাম আমরা উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে, যেখানে 21 জুলাই মুসলিম হবেন 23 জন যুবক, এমনটাই তথ্য উঠে এসেছে। এবং এই বারেলির মৌলানার তথ্যকে ঘিরে রীতিমতো সরগরম, তবে এখনো পর্যন্ত যোগী আদিত্যনাথ বা তার সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি, যাকে কেন্দ্র করে জোরালো হচ্ছে জল্পনা কল্পনা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।